আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি এসেছি সমাজসেবী সংঘের যে পুজো মণ্ডপ সেটা কতদূর পর্যন্ত এগিয়েছে এবং প্রস্তুতি পর্ব কতদূর চলেছে, তো সেটা আজকে আমি আপনারা দেখাবো। এনাদের এবারে থিম ফিরে দেখা, তো আপনারা দেখুন এ থিমটি ওনারা কীভাবে বানিয়েছেন এবং কতদূর পর্যন্ত প্রস্তুতি হয়েছে। এখানে এনারা কিন্তু প্রচুর পরিমাণে টিনের ব্যবহার করেছেন এবং নতুন পুরনো সব রকমের টিন ব্যবহার করেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসে যে বক্সগুলো দেখা যায় ওই বক্সগুলো কিন্তু ওনারা ব্যবহার করেছেন কাঠের তৈরি। এবং এখানে প্রচুর পরিমাণে যে পুরনো টিন দেখতে পাচ্ছেন এই টিনের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব রকমেরই দেখতে পাচ্ছেন, এই পুরো টিনের বাড়ির মতো লাগছে। সিঁড়ি টাইপের করা আছে, এটা কিসের জন্য করা হয়েছে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তো এটা পুরো কমপ্লিট হলে কিন্তু বোঝা যাবে। তো এটাকে দূর থেকে দেখলে দেখতেই পাচ্ছেন পুরোনো টিম দিয়ে এটাকে রিপিট দিয়ে এনারা কাজ করিয়েছেন। এবং এই প্যান্ডেলের ভেতরটা গিয়ে দেখবো এবং পুজো মণ্ডপটা দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে টিনের বাক্স এনারা কিন্তু ব্যবহার করেছেন। দেখতেই পাচ্ছেন টিনের বাক্সে বড় ধরনের একটা শিকল দেওয়া আছে এবং এখন পর্যন্ত চলছে কাজ এনাদের এবং প্রস্তুতি পর্ব খুবই শেষের দিকে এনাদের। প্রথমে অলরেডি এনাদের রেডি হয়ে গেছে, প্রথমে প্রায় এনাদের রেডি। এবং এখানে দেখতে পাচ্ছি অন্দরমহল যে বনেতে পারে দাদা ভাই। এবারে আপনাদের থিমটা থিম আপনাদের এই থিমটা থিমটা অ্যাকচুয়ালি এটা নোয়াখালী বলে একটা জায়গা দাঙ্গা নিয়ে বাজা কাশর বাজা উলু দেয়ার শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে বুঝো বুঝো।